নমস্কার বন্ধুরা, আজ আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিন্ন স্বাদের, এই অর্থে যে আমরা সাধারণত যে ভিডিওগুলি আপলোড করি আমাদের চ্যানেলে, আপনারা যে ভিডিওগুলি দেখতে অভ্যস্ত আমাদের কাছ থেকে, তার থেকে একটু অন্য ধরনের, মানে প্রেজেন্টেশনটা অন্য। আমরা এটা ব্লগ স্টাইলে করছি। আজকে আমরা এখন বেরিয়েছি একটা বিয়ে বাড়িতে, যেটা নিজস্ব কুড়মালি আদিবাসী কুর্মীদের নিজস্ব সামাজিক মতে বিয়ে হবে, সেটা সত্যি অভিনব। এবং যে কাস্টমসগুলো রয়েছে এই বিয়ের ক্ষেত্রে, সেগুলি সম্পূর্ণ ভিন্ন স্বাদের, আপনাদের ভালো লাগবে। এবং চলুন তাহলে আমার যাওয়া যাক, দেখা যাক কেমন সেই রীতিনীতি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং উপভোগ করুন আমাদের এই ভিডিওটি। চলুন তাহলে যাওয়া যাক। বরাবরের মতো আমার এবারও সঙ্গী অলয়দা, অলয় এবং শ্রিয়ার। বর্তমানে এখন অলয়দার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমরা দুজনে মিলে নিমন্ত্রণ রক্ষা করতে যাব। শালবনী ব্লকের একেবারে পশ্চিম প্রান্তের ঝাড়গ্রাম জেলার সীমান্ত ঘেঁষা জঙ্গলমহলের একটি অন্যতম সুন্দর গ্রাম এই পাটাজেরিয়া। তারই একটি বিশেষ পাড়া হলো বলরামপুর। সেই বলরামপুরে রঞ্জিত মাহাতোর ছেলে বাপি রাজ বিয়ে। বিয়েতে অনেক সমাজকর্মী উপস্থিত থাকবে বলে জানা গেছে। তার মধ্যে বিশেষভাবে বেলপাহাড়ি থেকে মনীষবাবু, যুধিষ্ঠিরবাবু, চন্দনবাবু এবং বাবলুদা। আজ সকালে হালকা বৃষ্টি হয়ে গেছে, তাই প্রকৃতি এখন খুবই মনোরম। আমরা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে বিয়ে বাড়ি চলেছি। জঙ্গলের এই পরিবেশ, এই নিঃশব্দতা আমাকে খুবই ভালো লাগে। আর এই পরিবেশে ড্রাইভ তো কথাই নেই। মনে হয় আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল, পাটাঝুরিয়ায় আমরা যখন পৌঁছালাম তখন সবেমাত্র মাড়ুয়া পূজার প্রস্তুতি চলছে। বরের বাবা রঞ্জিতবাবু ঠাকুর পিঁড়ার কাছে পূজা সামগ্রী হাজির করছেন। উপস্থিত হয়েছেন আত্মীয় কুটুম, ভাই ভাইয়াদরা, কাঁসার থালায় সাজানো পূজার সামগ্রী। দেখতে পেলাম ছামড়াতলায় সাজিয়ে রাখা আছে বিড়ি বড়ি। একটা চালনির উল্টো পিঠে নটি বিড়ির বড়ি সাজিয়ে সুন্দর করে রাখা আছে। কোনোটিতে পরানো আছে কাজল, তো কোনোটিতে সিঁদুর। নটির মধ্যে দুটি বড়, বাকিগুলি ছোট। ডক্টর বঙ্কিম মাহাতোর মতে এই বিড়ি পড়া অনুষ্ঠান আসলে প্রজনন মাদের প্রতীক। নববিবাহিত দম্পতির যাতে সুস্থ ও সুন্দর সন্তান হয় তারই কামনারই একটি জাদুক্রিয়া বলে তিনি উল্লেখ করেছেন। আমরা এই যে এইটাকে তোমরা কি বলো, বিড়ি বড়ি পাড়াটাকে তোমরা কি বলো? হ্যাঁ তো কি বর কই না, আর ছোট ছোট গিলা লোক দিন আর বরযাত্রী বটে। আর তারপরে এটা কাজ শেষ হয়ে যাওয়ার পর কি করো? হ্যাঁ, চামড়া উঠাবার পর ওই যে যেটা ওকে বলছো বর কই না, সেটাকে ভাসাই দেওয়া হয়। আর ছোটো ছোটো গিলাকে সবগুলো ভাসাই, কোনো দিকে ভাজে খায়। হ্যাঁ, যে ভাজে খায়, দিদারা জানে ভাজে খায়। হ্যাঁ গো, এটা যদি বর কইনা বটে, তোমরা ভাষা নিও ঠিক আছে, বর মানে বর কইনা, তাহলে বর কইনা এই ঘরের বরটা কে বটে? বেটা বটে। আর বউটা বটে কইনাটা? বৌমা বটে। তো তোমরা বেটা আর বেটার বউকে ঢোল ধমসা বাজনা বাজার এত লোকের ভোজ খাই চিঠি পিটি এত খরচ করে তোমরা ঘর ঢুকালে, তারপরে তিন দিন পর আটমঙ্গলা পর বেশ সুন্দর করে বিটি জামাই এই বেটা বউকে দিলে ভাষাই, আরও বেটাবো তোমাদেরকে ভালো করে রাখবে যে আমরা আগে তিন আমাদের প্রতীকী হিসাবে বেটাবো বনাইলো আর দুদিন পরে দিল আমরাকে ভাসায়।
এক বছর পর হলে বুঝতে পারছি যে না বেটা বইয়ের গাইদের দোষ বটে দে ভাষা আনদে সবটাই ভাষা বাইরে জিনিস বটে এগুলা বড় মহান জিনিস বটে এগুলা না বইর কইনা বটে আর না বরযাত্রী বটে যেটাই সিন্ধু বড় বটে কাজল দিলি সেটা আমাদের বুড়া বাপ বটে যার দর্শনে আজ আমরা এখনও বাঁচে আছি যার দর্শনে পৃথিবী এখনও বাঁচে আছে আজ ইয়ার দর্শন থেকে আমরা হাঁটি যাচ্ছি বলে প্রকৃতি আজকে বিরূপ হয়ে যাচ্ছে প্রকৃতি আজকে ধ্বংস করছি আমরাই আমরা প্রকৃতি পূজারী প্রকৃতিকে আর রক্ষা করেছিলি বলে এখনও পর্যন্ত আমরা বাঁচে আছি আজকে বিভিন্ন রকমের যে ভাইরাস আসছে কেন কারণ প্রকৃতি নাই এই বুড়া বাপ বটে আর এইটা বটে মহামায় হর আর হরি বুড়া বাপকে আরেকটা আমরা বলি হর আর সেটাকে বলি হরি সেই জন্য আমরা মোড়া ঘরে বিয়া ঘরে হরি নামটা দিই বড়টা হচ্ছে বুড়া বাপ এটা হচ্ছে মহামায় আর এই ছোটো ছোটো যতগুলো আছে না এই যে পিঁড়ির এই গোষ্ঠীর 14 পিঁড়ির যারা মারা গেছে তারা তার তারা বটেগুলা তাদের প্রতীকী হিসাবে আজকে এইগুলাকে স্মরণ করা হচ্ছে এর জন্য এরাকে চিঠি দিলে আসবে না নিমন্ত্রণ করতে হবে কারণ এরা আমাদের কাছে নাই সুতরাং এই গোষ্ঠীর একটা শুভ অনুষ্ঠান হচ্ছে বিয়া ঘর হচ্ছে সেই জন্য এই গোষ্ঠীর যারা মারা গেছে তাদেরকে স্মরণ করে তাদের প্রতীকী হিসাবে ছোটো ছোটোগুলাকে রাখা হয়েছে আর বুড়া বাপ মহামায় মাথার উপর থাকে এরাকে বলি তোমরা মাথার উপর থাকে আমাদেরকে আশীর্বাদ করো যতক্ষণ না পর্যন্ত এই বিয়াঘরটা ভালোভাবে সম্পন্ন হচ্ছে সেই জন্য এটা আজের থেকে তোমরা বলবে না যে বর কইনা বটে এর বড়া বাপ মহামায় আর আমাদের যতগুলা এই গোষ্ঠী মারা গেছে তার আসি পূর্বপুরুষকে স্মরণ করা আনছে যেখানে বিয়ের অনুষ্ঠান হয় সেই মঞ্চটিকে বলা হয় ছামড়াতল এখানেও ছামড়াটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যের মেলবন্ধন আগে সাধারণত শালকুটির উপর শালপাতা দিয়ে ছামড়া বানানো হতো বর্তমানে প্যান্ডেল করা হয় এবং দড়ি দিয়ে We'll be right back.
আছে, আমাদের বাঘুত আছে, আমাদের বিছাইচড়ি আছে, হ্যাঁ গারাসিনী আছে, এরকম সহ আমাদের নবদেবতাকে আমরাকে জানাতে হয়। যতক্ষণ না এই জন্য শুভ কাজ করার আগে আমরাকে মাড়া পূজাটা করতে হয়। খড়, এই যে খড়া নবদেবতা, এই যে খড়, ওই জন্য খড় কাটা হয়েছে। এরকম ঘর করে প্রত্যেকটাই তুলসী পাতা, দুব্বা ঘাস, আতপ চাল, আমাদের পূজায় যে সমস্ত জিনিসগুলা লাগে সবগুলো এক একটা ওষুধ বটে। তুলসী পাতা একটা ওষুধ বটে, দুব্বা ঘাস একটা ওষুধ বটে, আতপ চাল একটা ওষুধ বটে, আমাদের এই যে গুড়, আতপ চাল গুড় একটা ওষুধ বটে। আমাদের এই বিয়া ঘরে গুড় জল আগে খাওয়াতে হয়। কেনে খাওয়াতে হয়? মিষ্টি, এখন ট্র্যাডিশন উঠেছে মিষ্টি খাওয়ার, কিন্তু মিষ্টি নাই গো, মিষ্টি খাওয়াই খাওয়াই কত লোকে মিষ্টি খাওয়ায়, আবড়াগুলা সব মিষ্টি খাওয়ায়, মিষ্টি খাতে খাতে ছানাটার মানে একে উপাস থাকে, আবার মিষ্টি খায়, বর কইনার পেট গণ্ডগোল, গ্যাস হবে কে, সেই জন্যে টুকু হলো গুড় জল খাওয়াতে হয়। গুড় জল এই জন্যে খাওয়াতে হয়, গুড় যদি খাওয়াই দেয় তাহলে যে পেটের ভিতরে যে অ্যাসিডটা ইয়ে হয় সেইটা গুড়টাই নষ্ট করে দেয় এবং ভোগটা গুড়টাই মেটাইন দেয়, সেই জন্য গুড় জল খাওয়াতে। তো এখন আমরা বাবা আমাদের সেই ট্র্যাডিশন হয়ে গেছে, মিষ্টি আমরা সবাই মিষ্টি খাচ্ছি, মিষ্টি খা, কিন্তু গুড় জলটা খাওয়াতে হয়। আর ইয়ার পর যে সমস্ত এগুলা আছে আমাদের বিয়াঘরে যতগুলা ন্যাগ আছে না সবগুলাই বিজ্ঞান বটে, সবগুলাই বিজ্ঞান বটে। আমার এইখানে যে হলুদ তেল, হলুদ তেল কেন মাখা হয়, হলুদ তেল একটা অ্যান্টিসেপটিকের কাজে দেয়। আজকে যদি মানে সারাদিনের যে থকিতটা থাকে না একটা বর আর কইনার, সেই কখন ইয়া শান্তি পাবে, যখন এইখানে আইসে বানাপন চুমায় যখন সিনাতে যাবে তখন। তো এই যে থকিতটা রগড়ায় হলুদ তেল মাখাতে হয়। আগেকার আমরা পাঞ্জি দেখে ইয়ে করি নাই, লগন দেখি নাই আমরা, লগন আমাদের যদি মানে সকালও হয়ে যায় না তবুও আমাদের কইনাগিলা লগ্ন ভস্তা হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদের লগনটার ঘড়ি ধরে হয় নাই, আমাদের লগনটা শক্তায় গাঁইঠানা থাকে। যখন আমরা যাব কাজ শেষ হওয়ার পর লগনটা আমরা খুলব, আমরা পুচকালেই লগন পুচকিবে, আর লগন আমরা যদি না পুচকাই লগন পুচকিবে নাই, আমাদের লগ্ন ভোজটা কোনোদিন হবে নাই। কিন্তু বাঙালিদের কি হয়, এদের পাঞ্জি দেখে যায় একটা সময় থাকে, এই সময়ের মধ্যে না করলে আর লগ্ন ভোজটা হয়ে যায়। আমাদের বুড়া বাপ জানত যে সময় করে কোনোদিনই এত গাঁওলি আপুস কুটুম নিয়ে কাজ করা কোনোদিনই সময়ে করতে পারবো না। আমাদের বর যদি নটার সময় বলি তো এগারোটার সময় বাইরাবে, সেই জন্য আমাদের বুড়া বাপ বলেছিল মানে এই ইয়েটা করেছে যে আমরা লগনটা নিজেই বাঁধব, আমরা নিজেই লগন খুলব। আমাদের বাকি দেবতাগণ এখানে